বাবা, চাচা, তার আগে দাদা নিজেও প্র্যাকটিস করছেন ক্রিকেট। বৃহস্পতিবার দুপুরের পর সিলেট দল যখন বিশ্রামে, নাফিস তখন ছেলেকে নিয়ে মাঠের এক কোণে শেখাচ্ছিলেন পুল শটের বেসিক। কতটুকু শিখতে পেরেছেন তার থেকেও বড় কথা, বাবা ছেলেকে দিচ্ছেন ক্রিকেটের হাতেখড়ি। ক্রিকেটে এমন দৃশ্য ইমোশনাল করে, বারবার নস্টালজিয়ায় ভোগায়। তামিম নাফিস দুই ভাই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন অনেকবার। তৃতীয় প্রজন্ম তৈরি করার দায়িত্বটা নিয়েছেন স্বয়ং বাবা। বাবাদেরও তো দায়িত্ব নিতে হয়, শেখাতে হয় কীভাবে টিকে থাকতে হয়। নাফিস ইকবালও দেখাচ্ছিলেন কীভাবে ক্রিকেটের লড়াইয়ে টিকে থাকতে হবে। আর এখানে বাবার থেকে বড় শিক্ষক আর কে হবেন, বাবাই তো শেখাতে পারেন সব। তবে নাফিসের ভিন্ন মত, নিজের সন্তানকে শুধুমাত্র নিজেই শিখাবেন তা নয়, তিনি চাইছেন নিয়ম অনুযায়ী একাডেমিতে শিখবেন ক্রিকেট, কোচের আন্ডারে থেকেই বেড়ে উঠবেন নামের। যে ফ্যামিলি থেকে বিলং করে, মানে আমার আব্বুর, আমি মনে হয় চাচা খেলেছে বা আমার অন্যান্য চাচারাও খেলেছে, সেই এনভায়রনমেন্টেই এমন যে ক্রিকেটে বা যে কোনো স্পোর্টসে আসার মতো। নট অনলি হিম, আমার আরও কাজিন আছে যারা ছোটো ছোটো, যারা আন্ডার 14 খেলছে, ওই এনভায়রনমেন্ট থেকে আসছে, আগ্রহ আছে, ট্যালেন্ট আই ডোন্ট নো, মানে সময় বলে দেবে। সো আমার দিক থেকে ওর থেকে কোনো চাপ নেই যে ওর খেলতেই হবে বা এমন না যে ওকে খেলবে, ও যেটা এনজয় করে আমি ওটাই সাপোর্ট করবো এবং ওটাই করছি। না রেয়ার রেয়ার, এটা আজকে হয়তো বা আপনারা দেখতে পারছেন, আজকে হয়তো বা কিছু সময়ের জন্য করেছি, আমি ওকে একাডেমিতে দিয়েছি এবং ওই কোচদের উপরেই ফেলছি। অনেক সময় নিজের ইমোশনটা কাজ করে এবং আমার মনে হয় যে নিজে অত বেশি ভালো দিতে পারবো না, তো ইমোশন হয়ে যাবো অনেক সময় কথা টাকা করে দিতে পারি, সেই কারণে আমি কোচদের উপর দিয়েছি। এবং যেভাবে নর্মাল আমরাও বেড়ে উঠেছি অ্যাজ এ ক্রিকেটার বা নর্মাল বাচ্চারা যেভাবে বেড়ে উঠেছি, আমি চাইছি নাফিস ইকবাল যা চাইছেন সেটাই হয়তো করবেন, এতে করে পুত্র নামের ইকবালেরই উপকার হবে। একাডেমিতে যা শিখবেন তা তো থাকবেই, বাবার থেকে যা শিখবেন তা তো বোনাস, যেমনটা বাবা শিখিয়েছেন কীভাবে ফ্লিক করতে হয়। এটা আসলে আমার অনেক ভালো লাগে, কারণ বাবার সাথে আমি গ্রো আপ করেছি ক্লোজ, বাবা জানে যে আমার কী উইকনেস কী উইকনেস, বাবাই মানে ঠিক করে ট্রেনিং করে। চাচু, হ্যাঁ চাচু মাঝে মাঝে আমরা ফ্যামিলি অর্গানাইজেশন মিলে আমরা শর্ট পিচ ক্রিকেট খেলি, তখন যদি মানে আমার কিছু মিস্টেকস হয় তখন উনি বলে। আমি এখন কোন শর্টটা বাবার মতন খেলি, সো বাবার মতন আমার বাবার যেটা আমাকে মানে স্পেশালিস্ট শিখাইছে, বাবার ফেভারিট শর্ট এটা হচ্ছে মানে ফ্লিক শর্ট। আর চাচুর মতন কভার ড্রাইভ, তারপরে ডান দ্য উইকেট আমি এখনও পাচ্ছি, আমি অনেক প্র্যাকটিস করতেছি এটার উপর, তারপরে ইনশাল্লাহ আমি। নামিরের স্বপ্ন ক্রিকেটার হবেন, তবে নাফিসের সেরকম কিছুই না, ছেলেকে ফ্রি চয়েস দিয়ে রেখেছেন, চাইলেই ক্রিকেট খেলতে পারবেন আবার চাইলেই খেলবেন না, কোনো রকমের চাপ প্রয়োগ করতে চাইছেন না নাফিস ইকবাল খান। নাফিস পুত্রকে ঘিরে অনুশীলনে সবারই আগ্রহ, তুষার ইমরানেরও আগ্রহের কমতি ছিল না নামিরকে ঘিরে, বেসিক কিছু শট হাতে করে শেখাচ্ছিলেন। সেখানোতে কোনো কমতি থাকার কথা না, যে পরিবার থেকে উঠে এসেছেন আকরাম খান, তামিম ইকবাল এবং নাফিস ইকবাল খান, তাদের ঘরের ছেলে শিখতে পারবেন চলতে ফিরতে সবখানেই, তাই তো ক্রিকেটার হওয়ার বড় সম্ভাবনা রয়েছে নাফিস পুত্র নামের ইকবালের।